জয় হিন্দ জয় ভারত। আমি সৈকত কুমার মাহাতা চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। আর আজকে আমি যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপকামিং ফিল্ম বিক্রম বেদা। তো বিক্রম বেদা আলোচনা করার আগে আমি যে টিজারটা দেখলাম, দেখে যেটা মনে হলো সেটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো বিক্রম বেদা ফিল্মটা অনেক পুরনো, 2017 সালে এই সিনেমাটা। আর এই সিনেমাতে তখন অভিনয় করেছিল আর মাধবন আর বিজয় থেলাপতি। তো তারা দুজন ভালো অভিজ্ঞ অভিনেতা এবং তাদের অভিনয় দক্ষতার মাধ্যমে সেই সিনেমার সুপার ডুপার হিট হয়। এবং যে ডিরেক্টর, এই সিনেমার ডিরেক্টর সেম ডিরেক্টর সেম নেম ডিরেক্টর হচ্ছে আমাদের পুষ্কর গায়ত্রী। দুজন একসাথে ফিল্মটা ডাইরেকশন করেছেন এবং অনেক পুরস্কার জিতেছে এই সিনেমাটাতে, তামিল সিনেমাটাতে। অ্যাকচুয়ালি এটা তামিল সিনেমা, এটা রিমেক ভার্সন হিন্দিতে করেছে। তো আমি তামিল সিনেমাটা দেখিনি, আমি হিন্দিটাই দেখলাম টিজার। টিজার দেখে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এটা একটা চোর পুলিশের খেলা। আমরা হয়তো অনেক সময় চোখে যেটা দেখি, এখানে একটা ডায়লগ আছে টিজারে, লক্ষ্য করবেন, যো দিখতা হ্যায় ও হোতা নেই, যো হোতা হ্যায় ও দিখতা নেই, মানে যেটা দেখা দেয় সেটা হয় না, আর যেটা হয় সেটা দেখা দেয় না। এবং এর মধ্যে কে খারাপ কে ভালো সেটা কিন্তু বলা মুশকিল। অনেক অনেকে বলবে ঋতিক রোশন এখানে নেগেটিভ চরিত্র করছে, হতে পারে ওটা পজিটিভ চরিত্র। আর যেখানে সাইফ আলী খান ভালো চরিত্র অভিনয় করছে, হতে পারে সে নেগেটিভ চরিত্র। তো শেষ পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে সিনেমাটা একটু উজ্জ্বল রেখেছে। তো সাইফ আলী খান একজন পুলিশ অফিসার বা উঁচু র্যাঙ্কে, বড় র্যাঙ্কে একটা অফিসার আছে, পুলিশ বা সিবিআই টাইপের একটা কিছু অফিসার আছে, ইনকাউন্টার স্পেশালিস্ট। আর ঋত্বিক রোশন হচ্ছে একজন ডন, মাফিয়া ডন। কিন্তু আদৌ কি সে মাফিয়া ডন, না কি সে ভালোর জন্য এইসব করছে, না খারাপ জন্য করছে, তো এই সিনেমাটাতে সেটাই হচ্ছে প্রশ্নচিহ্ন। খুব সুন্দর কনসেপ্ট সিনেমাটা, আমার তো খুব ভালো লেগেছে। রিমেক হলেও কী হবে, সিনেমাটা খুব ভালো লেগেছে। আর ঋত্বিক রোশনের অভিনয়টা খুবই ভালো লেগেছে, আমি যেটা দেখলাম, গলার ভয়েস কোয়ালিটি, ডায়লগ ডেলিভারি সব অন্য ধরনের। ঋত্বিক রোশন যে একজন সত্যি জাত অভিনেতা সেটা এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে, কারণ তার কথা বলার ছলটা অনেকটা বিহারিদের টাইপে পড়েছে এবং হিন্দিটা, এবং ডায়লগ ডেলিভারি ভালো, মুখের এক্সপ্রেশনটা খুব সুন্দর। তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে আমার। আর এখানে দুজন অভিনেতা ছাড়া আছে রাধিকা, রাধিকা যে একজন ভালো অভিনেত্রী, তেলুগু তামিল হিন্দি বাংলা অনেক সিনেমায় অভিনয় করেছে, বড় বড় অভিনেতা আছে। এবার দেখার বিষয় এটা যে এখন যা বয়কট চলছে, এই বয়কট অবস্থায় সিনেমাটা ওভারকাম করতে পারবে কি না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ বয়কট বলিউডে একটা ট্রেন্ড চলছে, এবার এই সিনেমাটা সুপার ডুপার হিট হবে কি না জানি না, তবে আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি আশাবাদী যে এটা সিনেমাটা সুপার ডুপার হিট হবে, গল্পটা ভালো, সব কিছু ভালো। এবার দেখা যাবে সিনেমা হলে কি হচ্ছে। ততক্ষণ জয় হিন্দ জয় ভারত, আবার দেখা হবে নতুন একটা ফিল্ম রিভিউ নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আপনার কোনো বক্তব্য হলে কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করবেন। ভালো থাকো, সুস্থ থাকো।